আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা ফটোশপের টিউটোরিয়াল তৈরি করব। তো প্রথমে আজকে আমরা ফটোশপের ফার্স্ট টিউটোরিয়াল তৈরি করব। তো আমরা ফটোশপ স্টার্ট করার জন্য আমাদেরকে যেতে হবে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডোব ফটোশপ 7.0 আছে, আমরা এটাই শিখব। এখানে একটি ক্লিক করলাম, আমাদের ফটোশপ তৈরি হয়ে গিয়েছে, ফটোশপ সফটওয়্যারটি রান হয়েছে। তো এখন আমরা প্রথমেই এই টুলসটি, এটি হচ্ছে টুলস মেনু। তো এই টুলস মেনুর কাজটি আমরা সবার আগে শিখব। তো এজন্য আমাদেরকে প্রথমে ফাইল মেনু থেকে নিউ একটি ফাইল তৈরি করে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজ সাইজ হবে 24 মেগাবাইটের একটি ইমেজ সাইজ হবে। এটা হচ্ছে A4 সাইজের পেজ, এখানে সিলেক্ট করা আছে। আমরা বিভিন্ন কাস্টম পেজও নিতে পারি। এখানে আমরা প্রথমে A4 সাইজটাই রাখব। তো A4 সাইজের এখানে উইথ, মানে প্রস্থ দেওয়া আছে 210 মিলিমিটার। আমরা এটা এখান থেকে সেন্টিমিটার করে নিতে পারি, দেখতে পারি যে আমাদের ইঞ্চিও নিতে পারি। ইঞ্চি নিয়ে আমরা দেখতে পারি যে আমাদের পেজটি আসলে A4 সাইজের উইথটা কতটুকু, প্রস্থটা কতটুকু, এটা আমরা দেখে নিলাম। এখানে 8.26, 11.69, এটা আমরা জানি যে A4 সাইজের পেজ। তো রেজুলেশন হচ্ছে এখানে 300 পিক্সেল পার ইঞ্চ। ওকে, তো এখান থেকে আমরা যদি রেজুলেশন কমিয়ে দিই তখন আমাদের ইমেজ সাইজটাও কমে যাবে, ইমেজ সাইজ এত বড় হবে না। আমরা যদি রেজুলেশন 200 করে দিই তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজ সাইজটা কমে গেল, 11 মেগাবাইট হয়ে গেল। তো তখন আমাদের ইমেজটার কোয়ালিটি একটু ডাউন হবে। এই জন্য আমরা সাধারণত 300-তেই কাজটা করি, 24 মেগাবাইটের হবে ফাইলটা। তো ওকে ওকে দিব এবার। ওকে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে একটি হোয়াইট একটি পেজ আসছে। তো এই পেজের মধ্যে আমরা শুরুতেই প্রথম থেকে এই কাজগুলো করব। প্রথমে আমাদের এখানে যেই টুলসটি আছে এটা হলো রেক্টেঙ্গুলার মার্কুই টুল, এম প্রেস করলে এটি সিলেক্ট হবে। এখানে শর্টকাট কি অলরেডি উঠেছিল, আমরা আবার দেখি। এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কুই টুল, এটা এম প্রেস করতে হবে। এম প্রেস করি আমি কিবোর্ডে, তো এম প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই টুলসটি সিলেক্ট হয়েছে। সো আসলে আমরা কিবোর্ডে ম্যাক্সিমাম কাজ করার চেষ্টা করব, কারণ ফটোশপে আসলে অনেক কাজ থাকে। এগুলো সবই যদি আমরা মাউস দিয়ে করতে যাই তাহলে আমাদের কাজটি অনেক স্লো হয়ে যাবে। এই কারণে আমরা ফটোশপে কাজ যখন করব তখন অবশ্যই কিবোর্ডের শর্টকাট কীটা আমাদের মনে রাখবো এবং মুখস্থ করে নিব, আর চেষ্টাও করব যে কিবোর্ডের শর্টকাট কী দিয়ে কাজ করার জন্য। তো সো এটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এটা হলো একটা সিলেকশন টুল, এই টুল দিয়ে আমরা সিলেক্ট করে থাকি। তো আমি ক্লিক করি এখানে, এটি হচ্ছে এইটুকু এরিয়া সে সিলেক্ট করেছে। তো এই এরিয়াতে যা থাকবে তা এখন সে ডিলিট করে দিবে। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, অর্থাৎ চতুর্ভুজ আকারে সে সিলেক্ট হবে, চতুর্ভুজ আকারে। তো আমরা এখন এখানে যদি ডিলিট করে দিই তাহলে এখানে যেই যেটা ছিল উপরে যে পেজটা ছিল সেটা সে ডিলিট করে এখানে ব্যাকগ্রাউন্ডে যে পেজটা আছে সেটাকে সে দিয়ে দিয়েছে। যখনই আমরা সিলেক্ট করে ডিলিট দিব কিবোর্ড থেকে তখনই সে এই কাজটা করবে। এখানে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে একটি হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর একটি হলো ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এখানে দেখতে পাচ্ছি সেট ব্যাকগ্রাউন্ড কালার আর এটা হলো সেট ফরগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারে আমরা যেটা দিয়েছি সেই কালারটাকে এখানে সে দেখাবে। যখনই আমরা সিলেক্ট করে ডিলিট দিব তখনই সে এটা দেখাবে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করে দেই, ওকে, এবার আমরা যদি সিলেক্ট করি এইটুকু, সো আমাদের এইটা এই কালার হয়ে যাবে। ডিলিট করে দিব, ডিলিট করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার আমরা এখান থেকে
ইলিপটিক্যাল মার্কুই টুল, অর্থাৎ এটা হচ্ছে বৃত্তাকার মার্কুই সিলেকশন টুল, বৃত্তাকার। তো এটা আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এইটুকু আমাদের, সে যদি আমরা ডিলিট বাটন দেই তাহলে আমাদের এইটুকু এই ব্লু হয়ে যাবে। আমরা ডিলিট দিচ্ছি, তো আমরা দেখতে পেলাম যে এখানে সে সিলেকশন করেছে এইভাবেই। যখনই আমরা ডিলিট দিব তখনই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে, উপরের কালারটাকে সে ডিলিট করে দিবে এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেটা দিব সেটাই চলে আসবে। এটুকু আমরা মোটামুটি বুঝতে পারলাম। আবার এখানে আসি, এই দুটো আমরা বুঝতে পারলাম। তো যাই হোক, আবার প্রথমে চলে যাচ্ছি রেক্ট্যাঙ্গুলার মার্কুই বা সিলেকশন টুলে। তো রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুলে যাওয়ার পর আমরা আবার একটু সিলেক্ট করি। তো এইটুকু সিলেক্ট করার পর আমাদের আসলে কিছু অংশ বাদ দিতে হবে। এই অংশটুকু আমরা চাচ্ছি যে বাদ দিয়ে সিলেক্ট করার জন্য, তো তখন আমাদেরকে এই সিলেকশনটুকু আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। এই বিয়োগ করার জন্য আমরা এখন কিবোর্ডের সহায়তা নিব। কিবোর্ডে আমরা অল্টার প্রেস করতেছি, তো দেখা যাচ্ছে যে অল্টার প্রেস করলে, আমাদের এই বাটনটি সিলেক্ট হয়, এটি হচ্ছে সাবস্ট্রাক্ট। সিলেকশনটাকে সে ডিলিট করে দিবে, অর্থাৎ সিলেকশন সে বাদ দিবে, সাবস্ট্রাক্ট করবে, অর্থাৎ সে সিলেকশনকে বাদ দিয়ে দিবে। এটুকু সিলেকশন আমরা বাদ দিব। তো সো আমরা অল্টার প্রেস করে কাজটা করলে বেটার হয়। তো অল্টার প্রেস করে আমরা ধরে তারপর ক্লিক করব সিলেকশন, এখান থেকে সে চলে যাবে। আবার আমরা এখানে প্রেস করে ক্লিক করে যদি আমরা, এই যে এখন দেখতে পাচ্ছি মাউস পয়েন্টারের সাথে একটি মাইনাস অ্যারো, মাইনাস চিহ্ন চলে এসেছে। তো এটুকু আমরা এবার যদি এখান থেকে মাইনাস করে দেই, তো দেখতে পাচ্ছি যে আমাদের এই সিলেকশনটুকু চলে গিয়েছে। ঠিক তেমনি আমরা এখান থেকে যদি এটুকু সিলেকশন বাদ দিতে চাই তাহলে আমাদের এই সিলেকশনটুকু চলে গেল। এবার আমরা এইটুকু যদি ডিলিট দিয়ে দেই তাহলে আমাদের এইটুকু সে কালার নিয়ে নিল, মানে এইটুকুকে সে সিলেকশনের মধ্যে রাখলো, এটার ব্যাকগ্রাউন্ড কালার চলে এলো। এটুকু আমরা বুঝতে পারলাম। তো পুনরায় আমরা এবার যদি প্লাস করে দিই তাহলে কি হবে সেটাও এখন দেখব। এটি হলো নর্মাল সিলেকশন, নিউ সিলেকশন ক্লিক করে আমরা এটুকু নিলাম। এটুকু নেওয়ার পরে এবার আমরা অ্যাড করে দিব, অর্থাৎ অ্যাড টু সিলেকশন এটা ক্লিক করব, অথবা কিবোর্ডে আমরা যদি এখানে যদি শিফট প্রেস করি তাহলে কিন্তু এটি প্লাসটা আসবে। শিফট প্রেস করলেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাড বাটনটি, অ্যাড সিলেকশন, অ্যাড টু সিলেকশন বাটনটি সে করতেছে, সিলেক্ট করতেছে, অর্থাৎ এইটি, এটিকে, এই বাটনটিকে সে সিলেক্ট করে নিচ্ছে, অ্যাড সিলেকশন। তো ওকে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে এখান থেকে আমরা যদি এবার অ্যাড করে দেই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের সিলেকশনটা কিন্তু অ্যাড হয়ে গেল। এটুকু আমরা সিলেকশনের ভেতরে দিব। সো এটুকু আমরা সিলেক্ট করে এবার যদি আমরা কালার এখান থেকে আবার কালার চেঞ্জ করে দিয়ে দেখছি, তো ওকে আমরা চাচ্ছি যে এই কালারটাই আমাদের এইটুকু সিলেকশনের মধ্যে আসবে। ওকে ডিলিট দিব, তাহলে আমরা এই কালারটুকু আমরা পেয়ে গেলাম। ওকে, এটি হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুলস। এবার আমরা যদি পুনরায় আবার বৃত্তাকার সিলেকশন টুলসে আসি, ইলিপটিক্যাল মার্কুই টুলস, তো এখানে এলাম এবং এটুকু সিলেক্ট করে নিলাম। এখানে পুনরায় নর্মাল সিলেকশন মোডে নিউ সিলেকশনে ক্লিক করে দিলাম। ওকে, এটুকু আসলো এবং আমরা ডিলিট দিলাম, এটা হয়ে গেল। কিন্তু আমরা চাচ্ছি যে এর সাথে আরও কিছু অ্যাড করব অথবা বিয়োগ করব, তো এটা আমরা ক্লিক করে আমরা এটুকু বিয়োগ করে দিচ্ছি। এটুকু বিয়োগ করে আমরা বাকিটুকু রাখবো। সো এখান থেকে পুনরায় আবার কালার একটি চেঞ্জ করতে হবে, না হলে অবশ্যই সেটি বোঝা যাবে না। এবার ডিলিট দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি
যে এটি যেহেতু সিলেক্ট করা ছিল এটির কালারটাও চেঞ্জ হয়ে গেল এবং এটারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার মার্কোই টুলস এবং ইলিপ্টিক্যাল মার্কোই টুলস, অর্থাৎ বৃত্তাকার এবং চতুর্ভুজাকার সিলেকশন টুলস, এটা আমরা দেখে নিলাম। এবার রো, সিঙ্গেল রো মার্কোই টুলস, এটাতে আমরা আসব। তো তার আগে এটাকে আমরা অবশ্যই নট ডিসিলেক্ট করে নেই, ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমরা রো এবং সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম মার্কোই টুলস সিলেকশন টুলস আমরা দেখব। সিঙ্গেল রো, সিঙ্গেল রো আমরা ক্লিক করলাম। সো সিঙ্গেল রো এটি একটি সিঙ্গেল লাইন আকারে সে সিলেক্ট হবে। আমি ডিলিট দিলে আমরা দেখতে পাচ্ছি যে একটি লাইন তৈরি হয়েছে, এখানে একটি খুব চিকন একটি লাইন তৈরি হবে, সিঙ্গেল রো তৈরি হবে যতবার আমরা এখানে ক্লিক করব। প্রত্যেকটা ডিলিট দিলে আমরা কিন্তু বুঝতে পারবো যে এখানে আমাদের একটি করে লাইন তৈরি হবে। এবার আমরা যদি কলাম নেই, কলাম আকারে সিঙ্গেল কলাম মার্কোই টুল, এখন আমরা দেখতে পাচ্ছি যে কলাম আকারে সে সিলেক্ট হবে। তো আশা করি আপনারা এটুকু বুঝেছেন ইনশাল্লাহ। তো আমরা নেক্সটে অবশ্যই নেক্সট ক্লাসে আরও আমরা বিস্তারিত আলোচনা করব অন্যান্য টুলসগুলো নিয়ে। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই আমরা আরও টুলসগুলো নিয়ে আগে, মানে সবার আগে আমরা এই টুলসগুলো নিয়ে আমরা ক্লাস শুরু করব, তারপর আমরা বিস্তারিত আরও যাব। আর আমাদের আমার পরামর্শ হচ্ছে সবাই অবশ্যই কিবোর্ডের কমান্ডগুলো আগে শিখে নেবেন, তারপরই কাজগুলো করবেন, দেখবেন যে অবশ্যই আপনাদের কাজে খুব দ্রুত গতিতে কাজ করতে পারবেন। তো এই আশা ব্যক্ত করে আমি আমাদের প্রথম ক্লাস আমরা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অনেক অনেক ভিউ করবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং অনেক অনেক শেয়ার করবেন আশা করি। তো সবাইকে ধন্যবাদ।